এক যুগের বেশি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বড় কোনো ইনজুরি নেই, এজন্য নিজের ক্যারিয়ারের শৃঙ্খলাকে কৃতিত্ব দিলেন সাকিব আল হাসান। তার মতে বাংলাদেশ দলও শৃঙ্খলারই এক প্রতিচ্ছবি। সাম্প্রতিক সাফল্যের পেছনে এর অবদান রয়েছে বলে মন্তব্য করেন সাকিব। তবে নিজের ক্যারিয়ারে বাংলাদেশ দলের জন্য আরও বড় সাফল্যের প্রত্যাশা এখন বিশ্বসেরা এই অলরাউন্ডারের চোখে। আজ রাজধানীতে ভিন্ন দুটি অনুষ্ঠানে এসব বলেন সাকিব। আমি যদি ফুটপাতে মোটরসাইকেলটা চালাই, সেফটিটা সব থেকে ইম্পর্টেন্ট। আমরা যদি সবাই হেলমেট পরে মোটরসাইকেলটা চালাই, আমার কাছে মনে হয় এই জিনিসগুলো নিজেদের থেকে আসা উচিত। নিজে রানার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই তো বাইকারদের জন্য এমন পরামর্শ সাকিব আল হাসানের। দেশীয় এই কোম্পানির সাথে চার বছরের চুক্তি বাড়ছে আর দু বছর, তবে সাকিব থাকবেন আর সেই অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা হবে না তা কি হয়। বোর্ডের বারণ থাকলেও সাকিব জানালেন গেল এক দশকের স্বপ্নযাত্রার কথা। আমার কাছে মনে হয় সবকিছু সমন্বয়ে এতদূর আসা, ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিকতা থাকলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং খুব বেশি দিন নাই যে আমরা বড় বড় সাকসেস। ক্যারিবিয়ান ক্রিকেট লীগ খেলার জন্য ভিসার কাজে সকালেই ব্যস্ত সময় কাটিয়েছেন। এমন ব্যস্ততা অবশ্য সারা বছরই লেগে থাকে, আজ সিপিএল তো কাল বিগ ব্যাশ কিংবা আইপিএল, জাতীয় দল তো আছেই, অথচ এগারো বছরের ক্রিকেট ক্যারিয়ারে তেমন কোনো ইনজুরি নেই। রহস্যটা কি? ডিসিপ্লিন ওয়ে আছে, যেভাবে আমি মনে করি যেভাবে থাকলে আমার পক্ষে ইঞ্জুরি ছাড়া খেলা সম্ভব, তো সেটা আমি মেনটেন করার চেষ্টা করি সব সময়। অনেকে অনেক ফিট কিন্তু তারপরে অনেক ইঞ্জুরিতে পড়ে, অনেকে অনেক হয়তো ফিট না কিন্তু তারপরে ইঞ্জুরিতে পড়ে। সো এটা আসলে তাদের শরীরের উপরও ডিপেন্ড করে, সাথে ক্রিকেটটাকে উপভোগ করা তো আছে। আর যে ভক্তরা সাকিবকে আত্মবিশ্বাস যোগায় তাদের নিয়ে আনন্দময় সময় কাটালেন মোবাইল সেট কোম্পানি হুয়াওয়ের এক অনুষ্ঠানে। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তদের সাথে সেলফি কিংবা এমন আড্ডা অনিশ্চিত অস্ট্রেলিয়া সিরিজের চিন্তার ভাঁজটা এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে কিছু সময়ের জন্য। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা।